তো মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি গতকাল রাত থেকে মানে আমার চিন্তা ভাবনা কিছু অন্যরকম হয়ে গেছে। কেন জানি আমি টাকার দালাল হয়ে গেছি, আমার কেন জানি টাকা কামাইতে মন চায় অতিরিক্ত। হ্যাঁ আমি জানি সবাই টাকা কামাইতে চায়, কিন্তু আমি কেন জানি অতিরিক্ত টাকা কামানোর চিন্তা ভাবনা করতেছি। তো আমি কি করব আমি ঠিক বুঝে পাইতেছি না। বলেন কি? তো অবশেষে প্ল্যান করলাম যে এক কাজ করি, মানে কিছু টাকা খরচা করে ইউরোপ কান্ট্রিতে ঢুকা, মনে করো 10টা বছর কামলা দিয়ে আসি, তাহলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কামাইতে পারবো। আর সেকেন্ড কোনো প্ল্যান টেন আমি করি নাই আর কি, এই চিন্তা করে। তো তারপর আর কি প্ল্যান বি যেহেতু দরকার নাই, এ দিয়ে কাজ চলে যাবো। তো আমি ভাবলাম যে আর কিছু চিন্তা ভাবনা করার দরকার নাই, আপাতত শুয়ে শুয়ে একটু ফেসবুকে ভিডিও দেখি, দ্যাটস বেটার। আচ্ছা ফ্রি টাইমটা কাটা যাবো রিল্যাক্সে। কিন্তু ভাই যখন আমি ফেসবুকে ভিডিও স্ক্রল করতে থাকি, তখন হঠাৎ করে আমার সামনে দুটো মাথাচোদা এসে পড়ে। না এখন আবার বলবো যে কেমন মাথাচোদা, এইসব কেমন কথা বলতেছেন, মানে কেমনে করে দুটো মাথাচোদা আপনার সামনে এসে পড়ে ভিডিও স্ক্রল করার কারণে? জানি না ভাই, ওইরকম কিছু না। তাহলে বল আমাকে কি 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 কি। তুই যে বললাম না যে আমার টাকা কামানোর খুব ইচ্ছা, যার কারণে আমি প্ল্যান করছিলাম যে বাইরে যাবো, 10 বছর থাইকে আসবো, প্রচন্ড টাকা কামাবো ইউরোপ কান্ট্রিতে, যেহেতু আমার চিন্তা ভাবনা করলাম। কিন্তু তারপরে এই ভিডিওটা দেখার পরে আমার কি লাগে যেন মতি গতি ঘুরে গেছে গা। ভাবলাম যে একটা খাঁকি বিয়ে করি, খাঁকি বিয়ে করে রেগুলার আমি ভিডিও বানাই, তার নিয়ে ব্লগ বানাই, দেন দেখি মোটামুটি ভালো একটা ভিউজ আসলে। আর এমনি তো মানে মোটামুটি ভালোই একটা ভিউজ আইতেছে ফেসবুকে, একটা পেজ খুলে বসবো দুজনের নামে, আফ্রিদি ড্যাশ সুমাইয়া কিংবা আফ্রিন, যেটাই দাও। তো যাই হোক আর কি, এরকম একটা নাম দিয়ে একটা চ্যালেঞ্জ খুলে বসলে মনে করো যে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের টাকা কামানো যাবে। কারণ ওই যে মাগির দালালগিরি করুন তো আমি, মানে ওই যে বউ দিয়ে ব্যবসা করামু, বুঝুন আমি ক্যামেরার সামনে বউ দাঁড়া করাইলে তো ভিউজ আর ভিউজ। আর নাহলে তুমি বলো, তুমি ভালো করে চিনো কিনা এদেরকে তা জানি না, তবে এদের প্রোফাইলে দেখো এত পরিমাণ ফলোয়ার কর বাইরে। তো ভালো আইডিয়া এটা না, তো আমার 10 বছর নষ্ট হইলো না ফ্রিতে, আমি বউয়ের সাথে মজা করতে পারলাম, তোমার ঘরে মজা দিতে পারলাম, বুঝো না। তো বউরে দিয়ে খাঁকি গিরি করাইলে চলবে আমার, মোটামুটি ভালো অ্যামাউন্টে পাওয়া যাবে, নাহলে এত ফলোয়ার এত ভিউজ কেন মানুষের, মানে জাস্ট মানে পেজটা মনিটাইজ করার পরে দেন আর কি। বউ নিয়ে রেগুলার ভিডিও ছাড়লে মনে করো দাপার দ্বীপ ভিউজ আইবো, দাপার দ্বীপ টাকা কামাবো। আর ইউরোপ কান্ট্রিতে যাওয়ার দরকার নেই, ইউরোপ ইউরোপ কান্ট্রির লোকগুলো রায় না আমার কাছে কামলা দেওয়া। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগত আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের ওইখান থেকে আঙুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। এন্ড ফার্স্ট অফ অল তো বলতে চাই, হয়তো বা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমরা কোন ব্যবসায়ী মানে হইতে চাইতেছি। তুমি কি ভাবছো এই প্রাণ কিংবা বসুন্ধরা এইসব কি মানে বড় কোনো কোম্পানি কিংবা গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়ালসরা কি বড় বড় ব্যবসা করে? তাহলে ভাই ভুল ভাবতেছো, কেননা তুমি যদি এসব ভাইবা থাকো তাহলে আমি ভাববো যে তোমার কাছে কোনো ভালো ফোন নাই, তুমি যেটা ফেসবুকে ভিডিও দেখতে পারো না। আর যদি তোমার কাছে একটা স্মার্টফোন থাকে তাহলে তুমি কখনোই বলবা না যে তারা বড় বড় বিজনেসম্যান। কেননা ভাই যদি তোমার মাথার মধ্যে গুণা থাকে, যদি মেধা থাকে, তাহলে তুমি বুঝতে পারবা যে তারা এইসব ব্যবসা করতেছে বউ দিয়া। তার ফলে তো মন চাই ওদের বউদেরকে বইরা দেই নিজের ওইটা দিয়া, মানে লাইক কমেন্ট শেয়ার আর কি, এটার জন্যই তো তারা কষ্ট করে ভিডিও বানায় তাই না? আচ্ছা শোনো ভাইয়া, যে ওই দিন বিয়ে করলো ভাবিটা সুন্দর না? হ্যাঁ ভাবি অনেক সুন্দর। মানে জাস্ট একটা লোকালি থিঙ্ক করে দেখো ভাই, তুমি একটা নতুন নতুন বিয়ে করছো, তার মানে কি তুমি এখন ফেসবুক পেজ খুলে তুমি তোমার বউয়ের সবাই দেখা বেড়াইবা? যেখানে বলো মানে ঠিক মতো এখন বিয়ে করলে দাওয়াত দেয় না বন্ধু বান্ধব রে, সেখানে কি না কম কেমনে ভাই? ফার্স্ট অফ অল তো আমি তাদেরকে নিয়ে ভিডিওটা বানাইতে চাইছিলাম না, বাট দুর্ভাগ্যবশত যখন আমি মায়ের ন্যাকামি দেখে লেছি তখন ভাই আমার কেমন যেন একটা অদ্ভুত লাগতেছে, শরীরটা শিরশির করতেছে ওরে পিছন মারার লাগে। ভাবির এটা দিয়ে আসো, ভাবি অনেক সুন্দর তাই না? যাও ভাবির এটা দিয়ে আসো। জাস্ট একটু ছেলেটার মুখের এক্সপ্রেশনটা দেখো, কি মাকি যে বিয়ে করলাম যতমানানি গানকার, একজন মানুষের সুন্দর কইল ঝামেলা, মানে পাশের বাসার ভাবি সুন্দর হইতেই পারে, তোর থেকে সুন্দর হইতেই পারে, তুই একই বিশ্ব সুন্দরী নামে কি গানকার, একজন মানুষের সুন্দর সুন্দর কর অধিকার আমাদের আছে, তোর মতো সুতমারানির বিয়ে করে লাইফটা আমার হেল হয়ে গেছে, এখন মন চায় না বাইসা থাকি, মন চায় তোর গলায় দড়ি দিয়ে নিজে মরে যাই। ভাইয়া যে দিন বিয়ে করলো ভাবিটা সুন্দর না? অনেক সুন্দর। মানে জাস্ট চিন্তা করো, নিজেই প্রশ্ন করবো আর যখন উত্তর পাইবো আর সত্য কথার উত্তরটা পাইলে অর্বুট কি দাগুন লেগে গেছে, মানে 50 টাকার নোট হঠাৎ করে বাংলার পাস হয়ে গেছে গা। আরে ভাই আমার যেমন ওই কই পুলায় হাঁকতে বইলে মনে হয় পানি ডই মাইয়া নিয়ে দেয়, নয়তো বা কেন এত জ্বলবে ছেলেটা যেহেতু অন্য কোনো মেয়ের নাম বলছে, মানে এত ভালোবাসা তাদের মানে ফেসবুকে এসে দেখায় তো অন্য কোনো জায়গা নাই, তোর রুমের মধ্যে দরজা লাগাই ইচ্ছা মতো কতক্ষণ ভালোবাসা দেখায় দে, এগুলো আমাকে পাবলিকলি দেখানোর কি আছে? আমরা কি মানে এমবি পড়ছি কি তোকে ভিডিও দেখার লাগিয়া, মানে তারপরেও কিন্তু এসব বিষয় টিকটকে একটু
একটু মানা গেল ফেসবুক পেজ খুলে যখন তোমরা বিজনেস করা শুরু করে দাও এইগুলা ভাই একটু সহজে আমরা মানতে পারি না কথা কিন্তু সত্য না মানে বিজনেস করাটাও খারাপ না কিন্তু এইভাবে ম্যাগি দেখায় বিজনেস করাটা তো ঠিক না আর ছেলেটারে বিশেষ করে এই কথাটা বলতে চাইতেছি তুই যেহেতু কোনো কাজ কাম পারোস না তুই এক কাজ কর না তুই ভিক্ষা কর তাও তো ভালো অ্যাট লিস্ট মানে তোর কোনো মানুষে খারাপ তো হইতে পারবো না আরে যাই এখন আমার এই ভিডিওটা দেখার পরে যদি তোর মাঙ্গে আগুন লেগে যায় তাহলে কি আমার দোষ আছে কেন আমি তো উচিত কথা কইছি এক কাজ কর ভাই তোর বউয়ের ইমো ফ্রিল্যান্সার বানায় দে প্রথম বউনির কাস্টমারটা আমি ইমো সমস্যা নাই আমি তোকে মতো ফকি নি না আর আমার ভালো পাওয়ার আছে আমি এক ঘন্টার কাজই করব মা দাচ্ছ 3 2 1 স্টার্ট ভাই আমি খারাপ হইতে পারি গালি মারতে পারি হয়তো ভাই একটু বেশি রাফ বিহেভ করে ফেলতে পারি কিন্তু হ্যাঁ একটা জিনিস কি আমি তাদেরকে এটা নিয়েও আমি বেশি একটা কথা বলতাম না বাট যখন আমি দেখছি যে মানে ছেলেটা এতটাই দুর্বল যে মেয়েটার সাথে খাটে পারবে দূরের কথা মাঠেই পারে না কি বলছেন আপনি অ্যাকচুয়ালি মাঠে বলতে আর কি ওই খেলাধুলা সারা আর কি সব পরিস্থিতিতেই পারে না না হলে বলো এই অবস্থা কোন পুরুষের হয় না ভাই সিরিয়াসলি আমি হয়তো ভাই ভিডিওতে অনেক কথাই বলতাম কিন্তু আপাতত বলবো না কেননা ছেলেটার আমার হিজলা মনে হইতেছে ও কোনো জায়গায় পারবে না এই মেয়ের সাথে তবে গাইস তোমাদের যদি একটা পার্ট টু লাগে তাহলে বইলো আমার একদম হার্ড লেভেলের একটা পার্ট টু বানায় দিবো যাতে তোমাকে মন দিল সব খুশি হয়ে যায় সব কিছু বইরা যায় দাঁড়ায় যায় মেয়েটার পিছন মেরে দেওয়ার জন্য তো লাস্ট কথা ওই ছেলেটার একটু বইলা দেই যেহেতু ভাই তুই কোনো কাজ কাম করে খাইতে পারবি না বইয়েরা খাওয়াইতে পারবি না এই জন্য তুই বিজনেস করতেছিস তাহলে আর একটা ভালো উপায় দিয়ে তুই কোটিপতি হয়ে যাবি তোর বইয়েরা হোম ডেলিভারি সার্ভিসে লাগা খুব ভালো ইনকাম পাইবি সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য এতটুকু যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবা ততক্ষণ অব্দি ভালো থেকো তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে না আমার জন্য তো করো অ্যান্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম